প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আবার আমরা অনলাইন ক্লাসে শুরু করলাম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে আমরা পড়ব মহাপুরুষ ও মহিষী নারী। তোমরা চতুর্থ শ্রেণীতে মহাপুরুষ ও মহিষী নারী সম্পর্কে ধারণা পেয়েছো। তারপর আমরা জানি যে সব মানুষ নিজের কথা চিন্তা না করে অপরের মঙ্গলের কথা ভাবে তাকেই আমরা কী বলি, মহাপুরুষ বা মহিষী নারী বলি। এই জন্য আমরা আজকে একজন মহাপুরুষের কথা জানব, তিনি হচ্ছে স্বামী প্রণবানন্দ, যার ডাকনাম ছিল বিনোদ। আমরা স্বামী প্রণবানন্দ সম্পর্কে জানব। দেখো, স্বামী প্রণবানন্দ 1893 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। বাজিতপুরে, আমরা জানি যে মাদারীপুর জেলায় বাজিতপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাদারীপুর যে হচ্ছে আমাদের বাংলাদেশ, তো তিনি বাজিতপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল বিষ্ণুচরণ ভূঁইয়া। কী নাম ছিল পিতার নাম? বিষ্ণুচরণ ভূঁইয়া। এবং মাতার নাম ছিল সারদা দেবী। এনারা খুব ভক্ত প্রকৃতির ছিলেন এবং শিবের ভক্ত ছিলেন। তার চার পুত্র দুই কন্যা ছিল। তৃতীয় পুত্র হচ্ছেন স্বামী প্রণবানন্দ। তার প্রকৃত নাম ছিল বিনোদ। বিনোদ পিতা বিষ্ণুচরণ রাজা সূর্যকান্ত রায়ের অধীনে নায়েবের পদে তিনি চাকরি করতেন। জমিদার ছিলেন সূর্যকান্ত রায়, তার অধীনে তিনি নায়েবের পদে চাকরি করতেন। বিনোদ ছোটবেলা থেকেই শিবের ভক্ত ছিল। যেহেতু বাবা মা শিবের ভক্ত ছিল, সেহেতু বিনোদও শিবের ভক্ত ছিলেন। বিনোদ বাজিতপুর গ্রামে কি ইংরেজি বিষয়ে লেখাপড়া করেছিলেন, তবে তিনি স্বদেশি আন্দোলন শুরু করেছিলেন, এই জন্য পড়াশোনা বেশি দূর আগাতে পারেননি। তারপর তিনি মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন। তখন গ্রামগঞ্জে হরিনাম সংকীর্তনের একটা প্রচলন ছিল, আর তিনি কী করেছিলেন, সেই হরিনাম সংকীর্তনে যোগ দিয়েছিলেন। বিনোদ নিজেও খুবই ছিলেন সংযমী ও পরিশ্রম, এবং অন্যকেও কীভাবে কাজে লাগানো যায় এই চিন্তা তার মাথায় সবসময়ই ছিল। বিনোদ গ্রামে কি তৈরি করেন, আশ্রম তৈরি করেন। বাজিতপুরে গ্রামে তিনি আশ্রম তৈরি করেছিলেন। বিনোদের পরিচয় কি তপস্বী ব্রহ্মচারী হিসেবে ছড়িয়ে পড়ে। তারপর স্বদেশী আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে। যখন স্বদেশী আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে, তখন মাদারীপুর ছিলেন একজন বিখ্যাত কি লোক ছিলেন, বিপ্লবী পূর্ণ দাস ছিলেন ওই অঞ্চলের নেতা। তিনি তার সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি এই সংগঠনের শক্তির কথা শুনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। বিনোদও এগিয়ে আসেন। স্বাধীনতা সংগ্রামীদের সংঘবদ্ধ তিনি করেন। তিনি ঢাকা, বরিশাল, চট্টগ্রাম প্রভৃতি জেলায় বিপ্লবী মঞ্চের ছেলেদের দীক্ষা দান করেছিলেন। ক্রমে এই বিষয়টি আরও প্রচারিত হতে থাকে। তখন কি ব্রিটিশ পুলিশ বিনোদকে গ্রেপ্তার করে নিল। পরে অবশ্য কোনো প্রমাণ না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এর কিছুদিন পরেই বিনোদের পিতার মৃত্যু ঘটে। মায়ের আদেশে তিনি গয়ায় পিণ্ড দিতে গিয়েছিলেন। সেখানে পাণ্ডাদের অত্যাচার দেখে, তার তীর্থযাত্রীদের উপর পাণ্ডাদের অত্যাচার দেখে তিনি খুব ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি প্রতিজ্ঞা করেন যে হিন্দুদের এই তীর্থসমূহ তিনি সংস্কার করাই হবে তার জীবনের প্রধান কাজ। গ্রামে ফিরে বিনোদ মাদারীপুর, বাজিতপুর, খুলনা প্রভৃতি স্থানে সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। এসবের মাধ্যমে গরিব দুঃখী আত্মপীড়িতদের সেবা তিনি দিতে থাকেন। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ প্রভৃতি দুঃসময়ে তিনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান। 1921 খ্রিস্টাব্দে সুন্দরবন অঞ্চলে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয়। তিনি 500 কর্মী নিয়ে সেই দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে খাবার বিতরণ করেন। তার এই কার্যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ভীষণ খুশি হন এবং তার খুবই প্রশংসা করেন। তারপর 1924 খ্রিস্টাব্দের জানুয়ারিতে প্রাগে অর্ধ কুম্ভ মেলা হয়। সেই মেলায়
বিনোদ সেখানে যান, তার সঙ্গে স্বামী গোবিন্দানন্দ দাসের জী মহারাজের দেখা হয়। তিনি তার নিকট সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন, তখন তার নাম হয়ে যায় স্বামী ব্রহ্মানন্দ। এ সময় তিনি গৌরীক বেশ ধারণ করেন। এবার স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টি পড়ে তীর্থভূমিগুলোর উপর, তীর্থস্থানগুলোর উপর তার নজর পড়ে। তীর্থসমূহ পবিত্রতা ফিরিয়ে আনতে তিনি তীর্থযাত্রীদের যাতে তীর্থে গিয়ে স্বাচ্ছন্দ্যে পূর্ণ কর্ম করতে পারে তার ব্যবস্থা তিনি করেন। গয়ায় পাণ্ডাদের অত্যাচারের কথা তিনি আগেই জানতেন, তাই সেখানে গিয়ে তিনি সেখানেই আগে গেলেন। সেখানে প্রতিষ্ঠা করলেন সেবা আশ্রম। এই সেবা আশ্রমেই পরবর্তীকালে ভারত সেবা আশ্রম নামে বিখ্যাত। ব্রহ্মানন্দের এ কাজে অনেকের বাধা এসেছিল, কিন্তু সব বাধা উপেক্ষা করে তিনি এগিয়ে চলেন। পর্যায়ক্রমে তিনি কাশী, প্রয়াগ, বৃন্দাবন, কুরুক্ষেত্র বিভিন্ন স্থানে ভারত সেবা আশ্রম প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি তীর্থযাত্রীদের যাতে নির্বিঘ্নে সেখানে গিয়ে তীর্থ কর্ম ক্রিয়াকর্ম করতে পারে সে ব্যবস্থা তিনি করেছিলেন। স্বামী প্রণবানন্দ অস্পৃশ্যতাকে খুবই ঘৃণা করতেন। তিনি শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিক ও আধ্যাত্মিক ভাব জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন। সকলের মধ্যে সহযোগিতার ভাব গড়ে তোলার কথা তিনি বলেছিলেন। এজন্য মিলন মন্দির প্রতিষ্ঠার কথা তিনি বলেন। তিনি তার অনুসারীদের বলতেন, তোমরা সনাতন আদর্শে গঠিত হয়ে আর্য ঋষিদের আসনে উপবিষ্ট পূর্বক এই অধঃপতিত দেশকে নীতি ও ধর্মের পথে চালিত করতে হবে। আহার বিহার ও সংলাপে সংযমী অভ্যাস করতে হবে। দুর্বল ব্যক্তি আত্মজ্ঞান ও ভগবত ভক্তি লাভ করতে পারে না। সঙ্গ, সঙ্গ শক্তি ও সঙ্গ নেতা এই তিন মিলেই এক হয়। তিনি স্বামী প্রণবানন্দ 1935 খ্রিস্টাব্দে বাজিতপুরে একটি মহা সম্মেলন অনুষ্ঠান আয়োজন করেছিলেন, তাতে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। স্বামীজির বাণী শুনে নবজীবনের সন্ধান পায় অনেকে। লক্ষ লক্ষ অনুন্নত শ্রেণীর মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে এবং হীনমন্যতা থেকে মুক্তি লাভ করে। স্বামী প্রণবানন্দ খুব অল্প বয়সেই দেহত্যাগ করেন। মাত্র 44 বছর 11 মাস 9 দিন তিনি বেঁচে ছিলেন। 1941 খ্রিস্টাব্দে তিনি জানুয়ারি মাসে কলকাতায় বাজিতপুরে ভারত সেবা আশ্রমে দেহত্যাগ করেছিলেন। তাহলে স্বামী প্রণবানন্দের জীবনী থেকে আমরা এই শিক্ষা পাই যে দুর্বলতা একটি পাপ, আর হচ্ছে কি সংযমী এবং পরিশ্রমী মানুষেই জীবনে উন্নতি লাভ করতে পারে। দেখো এখানে আমি তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি, বিনোদকে কেন ব্রিটিশ পুলিশ গ্রেফতার করেছিল। আমরা জানি বিনোদ স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এই জন্য ক্ষিপ্ত হয়ে তাকে পুলিশ গ্রেফতার করেছিলেন। পরবর্তীতে তিনি কোনো প্রমাণ তারা পায়নি, তখন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো যে তীর্থস্থানে পাণ্ডাদের অত্যাচার বন্ধে বিনোদ কী কী করেছিলেন। আমরা এখানে জানি যে পাণ্ডাদের অত্যাচার থেকে বিনোদ কী কী করেছিলেন। সেখানে ভারত সেবা আশ্রম করেছিলেন, যাতে সুষ্ঠুভাবে তীর্থযাত্রীরা নির্বিঘ্নে তাদের ক্রিয়াকর্ম করতে পারে সে ব্যবস্থা করেছিলেন। এর ফলে তীর্থযাত্রীদের কি তীর্থস্থান সমূহ চেহারা পাল্টে দেন তিনি। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। আজকে ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, নমস্কার।